সেনাবাহিনী হোক মুখ্যমন্ত্রীর সহায় বিচারিলে অসহায় গয়ায়। আমার ওপর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আছে, তেখেতক আমি অনুরোধ কৰিছো যাতে সেই পিখাসক আজি অতি শীঘ্রে প্রশাসনের দ্বারা ধরায় তেখেতক মানে একদম জেল হাজতলে প্রেরণ করে তেখেতক মানে কঠোরতম শাস্তি মানে দুব শাস্তি ব্যবহার করব লাগে, মানে ফাঁসি দেখাব লাগে। অষ্টম শ্রেণীর ছাত্রীক বলাৎকার আত্মীয়র মেরাবাড়ী কলাজনের নগা পাহাড়ের দাঁতিত থাকা একটা বাসগৃহত উড়ে নিশা কিশোরীক বলাৎকার লম্পটর অপকর্মর পাছত হত্যা করে নৈত উটুয়াই দিয়ার ভাবুকি ভুক্তভোগী কিশোরী, যার বাবে শনিবারেখে পোহরলে আহে বৃহস্পতিবারের ঘটনা। বিবাহিত লম্পটর নিকৃষ্ট কাণ্ডক লৈ মুখ লজ্জাত পড়ছে মেরাপানী কলাজানবাসী। আমি এই তাৰমানে ডাঙর একটা আন্দোলন করবলে আমি বাধ্য হম, যাতে আন্দোলন নকৰা আগত বা আমি জাগ্রত নোহোৱা আগত মেরাপানী আরক্ষী বিষয়াক আমি পুনৰবাৰ অনুরোধ জানাইছো তেখেতে যাতে খুব সোনকালে তেখেতক গ্রেপ্তার করো, গ্রেপ্তার করে জেল হাজতলৈ প্রেরণ করে সেই নরপিখাসক যাতে ফাঁসি ব্যবস্থা করে, তার বাবে আমার মহিলাসকলের তরফেরপরা মই কাতরে অনুরোধ জানাইছো। সম্প্রতি পলাতক অবস্থাত অভিযুক্ত খুন্তি বৰা ইতিমধ্যে ঘটনার ন্যায় বিচারি মেরাপানী আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে ভুক্তভোগী পরিয়ালে। বলাৎকারী গ্রেপ্তারের বাবে আরক্ষীকো সময়সীমা বান্ধি দিলে গাঁওবাসীয়ে। তিতাবৰৰ পৰা অনমোল যাদবৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। নৰাধমক শাস্তি বিহক। মুখ্যমন্ত্রীর সহায় বিচারিলে অসহায় গয়ায়। আমার ওপর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আছে, তেখেতক আমি অনুরোধ করছো যাতে সেই পিখাসক আজি অতি শীঘ্রে প্রশাসনের দ্বারা ধরায় তেখেতক মানে একদম জেল হাজতলে প্রেরণ করে তেখেতক মানে কঠোরতম শাস্তি মানে দুব শাস্তি ব্যবহার করব লাগে, মানে ফাঁসি দেখাব লাগে। অষ্টম শ্রেণীর ছাত্রীক বলাৎকার আত্মীয়র মেরাবাড়ী কলাজনের নগা পাহাড়ের দাঁতিত থাকা একটা বাসগৃহত উড়ে নিশা কিশোরীক বলাৎকার লম্পটর অপকর্মর পাছত হত্যা করে নৈত উটুয়াই দিয়ার ভাবুকি ভুক্তভোগী কিশোরী, যার বাবে শনিবারেখে পোহরলে আহে বৃহস্পতিবারের ঘটনা। বিবাহিত লম্পটর নিকৃষ্ট কাণ্ডক লৈ মুখ লজ্জাত পড়ছে মেরাপানী কলাজানবাসী। আমি এই তাৰমানে ডাঙৰ এটা আন্দোলন কৰিবলৈ আমি বাধ্য হম, যাতে আন্দোলন নকৰা আগত বা আমি জাগ্রত নোহোৱা আগত মেৰাপানী আৰক্ষী বিষয়াক আমি পুনৰবাৰ অনুৰোধ জনাইছো তেখেতে যাতে খুব সোনকালে তেখেতক গ্রেপ্তার করো, গ্রেপ্তার করে জেল হাজতলৈ প্রেরণ করে সেই নরপিখাসক যাতে ফাঁসি ব্যবস্থা করে, তার বাবে আমার মহিলাসকলের তরফেরপরা মই কাতরে অনুরোধ জনাইছো। সম্প্রতি পলাতক অবস্থাত অভিযুক্ত খুন্তি বৰা ইতিমধ্যে ঘটনার ন্যায় বিচারি মেরাপানী আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে ভুক্তভোগী পরিয়ালে। বলাৎকারী গ্রেপ্তারের বাবে আরক্ষীকো সময়সীমা বান্ধি দিলে গাঁওবাসীয়ে। তিতাবৰৰ পৰা অনমোল যাদবৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।